নমস্কার বন্ধুরা, আমি রিমা, রিমাস কুকিং অ্যান্ড লাভে আপনাদের স্বাগত। আমি আজকে তৈরি করছি কুমড়ো ফুলের বড়া রেসিপি। আমি একটা বাটিতে কতগুলো কুমড়ো ফুল ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি, 4 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। ¼ টিস্পুন কালো জিরে, ½ টিস্পুন হলুদ গুঁড়ো, ½ টিস্পুন লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করলাম। আর 2 টিস্পুন মতো পেঁয়াজ কুচি, 1টা কাঁচা লঙ্কা কুচি, 1/4 টিস্পুন রসুন কুচি ও 1/4 টিস্পুন আদা কুচি আমি অ্যাড করলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে আমি এটাকে একটা ডো মতো মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, জলটা যেন বেশি না হয়ে যায়। মাখাটা হবে এরকম ঘনত্বের, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটাও হবে না। কড়াই আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কুমড়ো ফুলের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এক পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। এক পিট ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আর এক পিঠটাও আমি এরকম লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে রেডি হয়ে যাবে কুমড়ো ফুলের বড়া। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে ভিডিও আপডেটগুলি পান। হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া। এবার আমি তুলে পরিবেশন করছি।